चैतन्यमनाभीष्टं सापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स पदान्तिकं वंदे अहम श्रीगुरु श्रीयुत पदकमलं श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपं साग्र जातं सहगणा रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजना सहितं कृष्ण चैतन्य देवं श्रीराधा कृष्ण पादान सहगणा ललिता श्री विशाखान्वितं नमो ओं विष्णु पादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनिते नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देश तारिणे वंचा कल्पतरुभ्यश्च कृपा सिंधु भयेव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः नित्यानन्दं नमस्तुभ्यं प्रेमानन्द प्रदायिने कलौ कल्मषनाशाय जह्नवापतये नमः नमो महावदन्नाय कृष्णा प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नामने गौरतिसे नमः हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमोस्तुते तप्त कांचन गौरांगे राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये जय श्री कृष्ण चैतन्य प्रभो नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृंद हरे कृष्णा कृष्णा हरे 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 राम 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 हरे हरे ओम नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय नारायण नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जय मदिरे नष्टप्रायेषु भद्रेषु नित्यं भागवत शिवाय भागवत उत्तम श्लोके भक्तिर्भवति नैष्ठिकी मूकं कृदिवाचालं कम्भुलं भैति गिरिं यत्कृपातलं वन्दे श्रीगुरुदिनतारिं परमानन्दमाधवं श्रीचैतन्यईश्वरं नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपतकस्वामिनिति नामिने नमो आचार्यपादाय मितायिकपादाय हरे कृष्ण हमारा श्रीमद् भागवत नवम स्कंध 18 अध्याय अध्यायर नाम राजा जजातिर पुनर्जौवन प्राप्ति श्लोक नंबर 30, 31, 32 তিনটি শ্লোক পাঠ করে শ্রবণ করব বোর্ডে লেখা আছে 32 নম্বর শ্লোক আগে শ্লোক পড়ে নিয়ে তারপরে 30 থেকে পড়ে আসব রাজপুত্রার্থিত পত্তে ধর্মম চাবেক্ষ ধর্মবিত স্মরণ শুক্র বচহ কালে
दिष्ट्यम एव अभिपद्यत। राजपुत्रार्थितपत्ते धर्मं चावेक्ष्य धर्मवीत्। स्मरन् शुक्रवचः काले दिष्टमेवाभिपद्यत। राजपुत्रार्थितपत्ते धर्मं चावेक्ष्य धर्मवीत्। स्मरन् शुक्रवचः काले दिष्टमेवाभिपद्यत। राजपुत्रार्थितपत्ते धर्मं चावेक्ष्य धर्मवीत्। शुक्रमेवाधिपद्यत। राजपुत्रार्थितपत्ते धर्मचावेक्ष्य धर्मवीत्। सरं शुक्रवच काले दिष्टमेवाधिपद्यत। माता राजपुत्रार्थितपत्ते धर्मं चावेक्ष्य धर्मवीत्। स्मरं शुक्रवच काले दिष्ट्यमेवाभिपद्यत। श्लोकের শব্দার্থ শিল প্রভুপাদ কর্তৃক অনুবাদ এবং তাৎপর্য। শ্রী শ্রী রাধা মাধব সখীবৃন্দ সুমন মহাপ্রভু কি রাজপুত্রা রাজকন্যা শর্মিষ্ঠার দ্বারা অর্থিত প্রার্থিত হয়ে অপত্যে পুত্র লাভের জন্য ধর্মম ধর্ম চ ও অবেক্ষ বিবেচনা করে ধর্মবিৎ ধর্মজ্ঞ স্মরণ স্মরণ করে শুক্রবচ শুক্রাচার্যের সাবধানবাণী কালে সময়ে দিষ্টম ঘটনাক্রমে এব বস্তুতপক্ষে অভিপদ্যত শর্মিষ্ঠার বাসনা পূর্ণ করতে অঙ্গীকার হয়েছিলেন। শ্লোকের অনুবাদ পড়ার আগে আগে দুটো শ্লোকে অনুবাদ করে আসছি। শ্লোক নম্বর 30। নহুষায় সুতম দত্তা সহশর্মিষ্ঠায় সনা তমাহো রাজন শর্মিষ্ঠা মাধ্যস্তল্পেন কহির্চিত। শুক্রাচার্য যখন দেবযানীকে যযাতির হস্তে সম্প্রদান করেছিলেন তখন শর্মিষ্ঠাও তাদের সঙ্গে গিয়েছিলেন, কিন্তু শুক্রাচার্য রাজাকে নির্দেশ দিয়েছিলেন, হে রাজন শর্মিষ্ঠাকে কখনো তোমার শয্যায় গ্রহণ করো না। বিলকৌশন সিং রাজন শর্মিষ্ঠা সুপ্রজাম কচিত তমেব বব্রে রহসি সখ্যম প্রতি মৃতৌ সতৈ। অনুবাদ, হে মহারাজ পরীক্ষিত, শর্মিষ্ঠা দেবযানীকে সুপুত্রবতী দর্শন করে এক সময়ে ঋতুকাল উপস্থিত হলে তার সখী দেবযানীর পতি যযাতিকে এক নির্জন স্থানে পুত্র উৎপাদনের জন্য অনুরোধ করেছিলেন। শ্লোক 32, তার অনুবাদ এবং তাৎপর্য। অনুবাদ, রাজকন্যা শর্মিষ্ঠা যখন রাজা যযাতির কাছে পুত্র সন্তান ভিক্ষা করেছিলেন তখন ধর্মজ্ঞ রাজা তার বাসনা পূর্ণ করতে সম্মত হয়েছিলেন। শুক্রাচার্যের সাবধানবাণী তার স্মরণ হলেও তিনি এই মিলন ভগবানের ইচ্ছা বলে মনে করে শর্মিষ্ঠাকে সম্ভব করেছিলেন। তাৎপর্য শিল প্রভুপাত কর্তৃক, রাজা যযাতি ক্ষত্রিয়ের কর্তব্য সম্বন্ধে পূর্ণরূপে অবগত ছিলেন। কোনো রমণী যখন কোনো ক্ষত্রিয়কে আকাঙ্ক্ষা করেন তখন ক্ষত্রিয় তাকে প্রত্যাখ্যান করতে পারেন না, এটি ধর্মনীতি। তাই ধর্মরাজ যুধিষ্ঠির যখন দ্বারকা থেকে প্রত্যাগত অর্জুনকে বিষণ্ণ দর্শন করেছিলেন তখন তিনি তাকে জিজ্ঞাসা করেছিলেন তিনি কোনো পুত্রার্থী রমণীকে প্রত্যাখ্যান করেছেন কিনা। শুক্রাচার্যের সাবধানবাণী মহারাজ যযাতির স্মরণ থাকলেও
তিনি শর্মিষ্ঠাকে প্রত্যাখ্যান করতে পারেনি। তিনি তাকে পুত্রদান করা কর্তব্য বলে বিবেচনা করেছিলেন এবং তাই শর্মিষ্ঠা ঋতুমতী হলে তাকে সম্ভোগ করেছিলেন। এই প্রকার কাম ধর্মবিরুদ্ধ নয়। সে সম্বন্ধে ভগবদ্গীতায় 7:11 বলা হয়েছে, ধর্মবিরুদ্ধ ভূতেষু কামস্মি। ধর্ম অবিরুদ্ধ কাম শ্রীকৃষ্ণ অনুমোদন করেছেন, যেহেতু রাজকন্যা শর্মিষ্ঠা যযাতির কাছে পুত্র সন্তান ভিক্ষা করেছিলেন, তাই তাদের মিলন কাম ছিল না, তা ছিল ধর্ম আচরণ। এখানে শিল প্রভুপাত কর্তৃক প্রাঞ্জ তাৎপর্য সমাপ্ত। হরে কৃষ্ণ। তো আপনারা আশীর্বাদ করবেন যাতে শিষ্য রাধা মাধব গুরু গৌরাঙ্গে সন্তুষ্ট বিধানার্থে আমি কিছু প্রভুপাদের অনুগমনে হরি কথা বলতে পারি। তো আমরা কি আলোচনা করব সংক্ষেপে, আগে প্রথমত আমরা কোথায় আছি, এই অধ্যায়ে কীভাবে এখানে এসেছি, বংশ কীভাবে একটু আলোচনা করব। তা বাদে আমরা সম্পূর্ণ এই যযাতি প্রসঙ্গের প্রথম থেকে কিছু কিছু গুরুত্বপূর্ণ আমরা পয়েন্ট আলোচনা করব, তথা আজকার যে 3টি শ্লোকের কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট, তথা যযাতি প্রসঙ্গের মূল শিক্ষা, পুরুরূপা প্রসঙ্গ, যযাতি প্রসঙ্গ কেন ভাগবতে স্থান পেয়েছে। যেরকম প্রথমে যেরকম আমি পুরুরূপা বা যযাতি এরকম প্রসঙ্গ পড়ছিলাম ভাগবত, আমার মনে একটা আশ্চর্য হচ্ছিল যে ভাগবত পরম পবিত্র গ্রন্থ, সাক্ষাৎ ভগবান থেকে অভিন্ন, এবং শ্রীমন মহাপ্রভু নিজে ভাগবত প্রতিদিন শ্রবণ করতেন, কেন এই প্রসঙ্গ বহু সময়ে, তাহলে কেন বা এই প্রসঙ্গ স্থান পেয়েছে, আমরা শেষে আলোচনা করব। প্রথমত এইটা, এই যে অধ্যায় যযাতি কেন এসেছে, যদি আমরা শ্রবণ করে এসেছি পুনঃ স্মরণ করব 2 মিনিটে। এই যে স্কন্ধ, এটা হচ্ছে পবিত্র বংশাবলী, এবং সবথেকে পবিত্র বংশাবলী এই জন্যে এই নবম স্কন্ধে সূর্যবংশ এবং চন্দ্রবংশের বর্ণনা। সূর্যবংশে ভগবান রামচন্দ্র এসেছিলেন এবং তারপরে চন্দ্রবংশ ভগবান শ্রীকৃষ্ণ, পরম সত্য পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ এই বংশে এসেছিলেন, তাহলে কত পবিত্র। মূলত এই 2টি বংশের বংশাবলী বর্ণনা করা হয়েছে। আর এখানে আমরা দেখতে পাবো কিভাবে এই নবম স্কন্ধে 13 অধ্যায় পর্যন্ত সূর্যবংশের সমস্ত রাজাদের বর্ণনা সমাপ্ত করে মহারাজ সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতকে চন্দ্রবংশ বর্ণনা করা স্টার্ট করেছেন, এবং চন্দ্রবংশ বর্ণনা করতে করতে আমরা এই যযাতি প্রসঙ্গে এসেছি। এবং এই যযাতি দেখুন, ওনার যদি আমরা পূর্ববর্তী ওনার বংশ দেখি কোথায় থেকে এসেছে, না ভগবানের সন্তান হচ্ছে ব্রহ্মা, ব্রহ্মার সন্তান অত্রি, এবং অত্রির আনন্দাশ্রু থেকে জাত হয়েছে সোম, এবং সোমের পুত্র বুধ, বুধর পুত্র আয়ু পুরুরূপা, পুরুরূপার পুত্র আয়ু, এবং আয়ুর পুত্র নহুষ, নহুষের 6 পুত্র ছিল, যতি যযাতি সঞ্জাতি আয়াতি বিয়তি কৃতি। 6 পুত্র থেকে যতি, তার নাম যতিতে কাজ যতিকল, অর্থাৎ কি তাকে যখন বলা হলো রাজ সিংহাসন চক্রবর্তী রাজা হওয়ার জন্য, উনি বলছে না আমি রাজা হব না, উনি সন্ন্যাসী হয়ে গেল, অর্থাৎ নাম যতি কাজ যতি, যতি মানে সন্ন্যাসী হয়ে গেল। তার পরবর্তীকালে পুত্র নাম হয়েছে যযাতি, তখন যযাতিকে এই রাজ্য শাসন দেওয়া হলো। এবং যযাতি বহুত মহান, মানে অত্যন্ত গুণসম্পন্ন রাজা, এবং যযাতি তার অবশিষ্ট 4 ভাইকে বিভিন্ন অংশ দিয়ে নিজে মূল যে চক্রবর্তী সম্রাট ইনি হয়েছিলেন। এই প্রসঙ্গে আমরা যযাতি প্রসঙ্গে এসেছি। আচ্ছা, এই অধ্যায়ে মূলত আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে এই ঘটনা যেখানে আছি আমরা আজকে, যে কিভাবে মহারাজ যযাতি একটি দ্বন্দ্বমূলক পরিস্থিতিতে এসেও সে ধর্মমূলক কাজ করেছিলেন, এই প্রসঙ্গ এইভাবে এটা আলোচনা হয়েছে। এটি আমি অতি সংক্ষেপে আলোচনা করছি। প্রথমত এই অধ্যায়ে প্রথমে বললেন মহারাজ,
পরীক্ষিতকে সুখদেব গোস্বামী বর্ণনা করছেন। বর্ণনা করতে করতে উনি বললেন, দেখুন এই মহারাজ যযাতি উনি দু পত্নী ছিল, শর্মিষ্ঠা অসুরাজ বিশ্বপর্বার কন্যা শর্মিষ্ঠা এবং শুক্রাচার্যের কন্যা দেবযানী। তো সাথে সাথে পরীক্ষিত মহারাজ প্রশ্ন করছে, এটা তো অসম্ভব, সাধারণত প্রতিলোম, প্রতিমানে এত ভালো না, প্রতি মানে বিরোধিতা, প্রতিলোম প্রতিলোম বিবাহ এটা বলা হয়। একটা হচ্ছে অনুলোম, একটা হচ্ছে প্রতিলোম, মানে পুরুষ কোনো উচ্চবর্ণের মহিলাকে বিবাহ করবে না। এইটা কেন হলো? তখন সেই ঘটনা প্রসঙ্গে তিনি বললেন কিভাবে শর্মিষ্ঠা রাজকন্যা শর্মিষ্ঠা সহ ওনার গুরুকন্যা দেবযানী এসেছিলেন, একটা উপবনে ঘুরতে গিয়েছিলেন, কিন্তু ঘুরার সময় তোর স্নান করছিলেন, সবাই খুব সুন্দর করে জল দেখে স্নান করলেন। স্নান করার সময় শিব উমা সহ এসেছিলেন, তখন তারা তাড়াতাড়ি উঠে যখন বস্ত্র পরতে গিয়ে তখন কি করেছে, শর্মিষ্ঠা রাজকন্যা শর্মিষ্ঠা দেবযানীর ড্রেসটা ভুলে পরে ফেলেছে। তখন দেবযানী খুব ক্রোধ করে, ক্রোধ করে বিশাল বকা দেয় যে আপনি একটা কুকুর, তুই একটা কুকুর, আপনি বলে তো বকা হবে না, মানে তুই একটা কুকুর, আর আমার বস্ত্র হচ্ছে কি যজ্ঞের ভাগ গ্রহণ করেছে, মানে গ্রহণ করেছিস, এইটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। দেখুন এত বড় ঘটনা কেন ঘটছে, ছোট্ট একটা ভুল থেকে। উনি ব্রাহ্মণ কিন্তু ক্রোধ, অভিমান, নিজের ব্রাহ্মণ অভিমান, আমি ব্রাহ্মণ, আমি শ্রেষ্ঠ, মানে কোনো কিছু, ব্রাহ্মণ ঠিক আছে, ভক্তি বিনোদ ঠাকুর বলছেন যদি কার কিছু অভিমান থাকে তাহলে ফল পাবে না। যদি ব্রাহ্মণ, যদি সে পণ্ডিত, তার পাণ্ডিত্য অভিমান থাকে তার কোনো মূল্য নেই, যদি সে ব্রাহ্মণ, তার ব্রাহ্মণের অভিমান থাকে তার কোনো মূল্য নেই। আর যখন পাপ করবে, ব্রাহ্মণ পাপ করবে, শূদ্র পাপ করবে, যদি পাপ করে সে যমরাজাকে সেখানে দেখবে নাকি ইনি ব্রাহ্মণ পাপী ইনি শূদ্র পাপী, বা কোটে নাই দেখে নাকি, এটা দেখে না। এই জন্যে ব্রাহ্মণের অভিমান থাকলে অবস্থা খারাপ। এই জন্য শ্রী প্রহ্লাদ মহারাজ সপ্তম স্কন্ধ নবম অধ্যায় দশ নম্বর শ্লোকে সুন্দর একটা শ্লোক বলেছেন, বিপ্রা দিষড় গুণযুত দরবিন্দ নাভ পাদারবিন্দ বিমুখাত সপচম্বরিষ্টম মন্যে তদর্পিত মন বচনে হিতার্থ প্রাণম পুনাতি সকুলম নতু ভূরিমাণ। প্রহ্লাদ মহারাজ বলছে, হে ভগবান, নরসিংহদেবকে ডাইরেক্ট প্রার্থনা করছে, হে ভগবান যদি কোনো ব্রাহ্মণের বারোটি গুণ থাকে, আচ্ছা এই যে বারোটি গুণ ছিল প্রভুপাদ ওইখানে লিখেছেন, এটা সনত সুজাতা গ্রন্থ থেকে ব্রাহ্মণের বারোটি গুণ এখানে প্রভুপাদ লিখে দিয়েছেন নিচে বিশেষ দ্রষ্টব্যতে, যদি কোনো ব্রাহ্মণের বারোটি গুণ থাকে, সে বারোটি গুণ থাকা সত্ত্বেও যদি অভিমান গর্বী হয়, তথাপি তার থেকে একজন চণ্ডাল শ্রেষ্ঠ, যদি সেই চণ্ডাল কেন, সে ব্রাহ্মণ কেন শ্রেষ্ঠ হবে না, পাদারবিন্দ বিমুখাত সপচম বরিষ্ঠ, যদি এত গুণ থাকা সত্ত্বেও যদি অভক্ত হয়, আপনার সেই চরণকমল থেকে হয় অভক্ত হয়, তাহলে সে শ্রেষ্ঠ নয়। কিন্তু পক্ষান্তরে যে চণ্ডাল মনে তদর্পিত মন বচনে হিতার্থ, তার মন, তার বাণী, তার শরীর, তার অর্থ সব কিছু ভগবান চরণে সমর্পিত করেছেন, সেই চণ্ডাল শ্রেষ্ঠ। কেন না, প্রাণম পুনাতি সকুলম নত ভূরিমাণ, কেন সেই যে চণ্ডাল সে তার প্রাণ নিজেকে তো দূরের কথা, তার কুল বংশকে পর্যন্ত পবিত্র করতে পারবে, কিন্তু সেই গর্বী ব্রাহ্মণ নিজেকে পর্যন্ত পবিত্র করতে পারবে না। এখানে আমরা একটা ছোট শিক্ষা পাচ্ছি, যদিও উনি খুব উচ্চ ভার্গব অর্থাৎ ভৃগু, ভৃগু বংশ ব্রাহ্মণ হচ্ছে অত্যন্ত উন্নত স্তরে, আমরা বিভিন্ন পুরাণে দেখতে পাই ওনার ক্ষমতা সম্পন্ন, ভৃগী বংশ ব্রাহ্মণে শুক্রাচার্য এবং উনার কন্যা অর্থাৎ বহুত উন্নত স্তর, কিন্তু এটা ছোট ঘটনাতে ঠিক আছে ড্রেস এ করে নিত, কিন্তু এখানে কীভাবে দিচ্ছেন যে কুকুর বলে অত্যন্ত মানে পরিস্থিতিটাকে অত্যন্ত জটিল করে নিয়েছে, মানে এটা আমরা শিক্ষা নিতে পারি, আমরা সাধারণত ব্রাহ্মণ বৈষ্ণব সমাজে বাস করি, এরকম ঘটনা ঘটতে পারে, ভুল হতে পারে, মানে দেবতারা পর্যন্ত ভুল করে, এই জন্যে এটা অত্যন্ত ব্রাহ্মণের একটা হচ্ছে কি ক্ষমাশীল, যেরকম আমরা দ্রোণাচার্যকে পাই, জানে যে ধৃষ্টদ্যুম্ন তাকে মারবে তথাপি ধৃষ্টদ্যুম্নকে শিক্ষা দিয়েছে, এটা হচ্ছে ব্রাহ্মণ একটা গুণ। আর যদি না হয় পক্ষান্তরে তাহলে, তাহলে প্রহ্লাদ মহারাজ যেটা বলছেন তার থেকেও যদি কিছু চণ্ডাল ভক্ত হয় তাকে শ্রেষ্ঠ। আচ্ছা দ্বিতীয়ত এটা ঘটনা হলো, তারপরে তারপরে উনি রেগে গিয়ে তাকে
ফেলে দিল কূপে। আলোচনা হয়েছে, আমি একটু সংক্ষেপে বলছি। তারপরে যযাতি মহারাজ আসলেন, যযাতি মহারাজ তাকে উঠালেন। তারপরে উঠে আসে কি হয়েছে না, যযাতি মহারাজ সাথে উনি কথা দিলেন যে কিভাবে, বললেন যে কিভাবে আমি অভিশাপ প্রাপ্ত হয়েছি, ব্রাহ্মণকে বিবাহ করতে পারবো না, এই জন্য আমি আপনাকে বিবাহ করব, যেহেতু বৈদিক সমাজে এরকম নীতি আছে, কোনো মহিলা মেয়ে তো কোনো পুরুষ তো দর্শন তো দূরের কথা, স্পর্শ পর্যন্ত করত না। যদি কোনো পুরুষ কোনো মহিলার হাত ধরে তাহলে সে বিবাহ হলো, অর্থাৎ পাণি গ্রহণ বলা হয়, প্রাণী গ্রহণ, অর্থাৎ পাণি মানে হাত, হাত গ্রহণ করে অর্থাৎ বিবাহ করেছে। যাহাও, তারপরে গেল, তার পিতাকে সব কিছু বলেছেন এবং তার পিতা খুব রাগ করেছেন। রাগ করে উনি বলছেন এই যে রাজার কাছে যে এরকম বেতন নিয়ে কাজ করাটা ঠিক নয়, যদি আমি উঞ্চ বৃত্তি মানে জমি থেকে যে শস্যদানা পড়ে থাকবে ওইটা উঠিয়ে উঠিয়ে জীবিকা নির্বাহ করব, এইভাবে যাচ্ছিল। তখন এটা বুঝতে পেরেছে বৃষপর্বা রাজা, উনি জানে গুরুদেব অভিশাপ দিয়ে দিবে। তখন উনি তাড়াতাড়ি এসে কী করেছে, চরণে পড়ে গেছেন, চরণে পড়ে উনি ক্ষমা চাইছে। দেখুন, এইটা একটা গুরুত্বপূর্ণ জিনিস যে ভুল করেছে কে, উনার মেয়ে শর্মিষ্ঠা, কিন্তু ক্ষমা চাইছে কে, ওনার বাবা। অর্থাৎ এখানে শিক্ষা হচ্ছে, একটা ছোট শিক্ষা, যদি কোনো অনুগামী বা জন যদি কোনো ভুল করে তাহলে উনার যে দায়িত্বে আছে বা নেতা উনাকে ক্ষমা চাইতে হবে, এটা হচ্ছে শিক্ষা। যেরকম যমদূতেরা যখন বৈষ্ণবকে অজামিল, কেন বৈষ্ণব না, অন্তিমে ইনি নারায়ণ নাম স্মরণ করেছে, কিন্তু তাকে বানতে গিয়েছে, তখন ভগবানের দূতেরা বিষ্ণুদূতেরা জিজ্ঞাসা করছে, আচ্ছা আপনারা তো ধর্মের দূত, আচ্ছা ধর্মের তত্ত্ব আপনারা বলুন। তখন বলতে পারছে না, ধর্মের তত্ত্ব আমার ঠিকভাবে বলতে, উনি বেদের এ অনুসারে করছে কিন্তু যথাযথভাবে বলতে পারছে না, কেননা এটা জানে না। এই জন্য এখানে একটা শিক্ষা হচ্ছে কি, মানে যে নেতা থাকবে তার অনুগামী জনকে যথার্থভাবে শিক্ষা দিবে। যেমন শিল প্রভুপাত চেয়েছেন যে ওনার সমস্ত অনুগামীরা ভক্তিশাস্ত্রী, ভক্তি বৈভব ইত্যাদি করবে এবং শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করতে, ওনার গ্রন্থ অধ্যয়ন করতে খুব উৎসাহ করতেন প্রভুপাত, এবং প্রভুপাত নিজে তার গ্রন্থ করতেন। আচ্ছা, এরপরে ঘটনা কি হয়েছে, যমরাজ নিজে যখন এই ঘটনা শুনে তিনি ভগবান চেয়েছে ক্ষমা করছে, হে প্রভু আমাকে আপনি ক্ষমা করবেন, আমার অনুগামী জনেরা তো জানেনি, উনি গিয়ে বৈষ্ণব অজামিলকে বন্ধন করতে চেয়েছিলেন। এই প্রসঙ্গে রাধানাথ মহারাজ স্বামী বলেন যে বর্তমান দেখা যাচ্ছে যে নেতা হওয়ার জন্য রাজনৈতিক ক্ষেত্রে লোকের ভিতরে কত, মানে সবাই নেতা হতে চাইছে, কিন্তু এই যদি ধর্মের তত্ত্বটা ভালো করে জানত তাহলে এত নেতা হতে চাইত না। কেন না, বলা হচ্ছে যে রাষ্ট্রম কৃতম পাপম রাজা, অর্থাৎ প্রজারা যে পাপ করবে এটা কে গ্রহণ করবে, রাজা গ্রহণ করবে। আর রাজা পাপ পুরোহিতম, রাজা যে পাপ করবে সেটা পুরোহিত গ্রহণ করবে। কেন, পুরোহিত অনুসারে রাজা চালিত হয়, পুরোহিত তাকে গাইড করবে। তারপরে স্ত্রীকৃতম পাপম ভর্তার, অর্থাৎ স্ত্রী যে পাপ করে ভর্তা বা স্বামী গ্রহণ করে। আর শিষ্য পাপম গুরুম, শিষ্যকৃত পাপম গুরু, অর্থাৎ শিষ্য পাপ করলে গুরুদেবকে গ্রহণ করতে হয়। ওই জন্যে গুরুত্বপূর্ণ কি যে রাজা, প্রজা যে পাপ করে ওয়ান বাই মানে সিক্স মানে ছ এক ছ ভাগের এক ভাগ পাপ রাজাকে গ্রহণ করতে হয়, তাহলে কত পাপ রাজাকে গ্রহণ করতে হয়, রাজাকে কত কষ্ট পেতে হবে। কেননা কলিযুগ অধিকাংশ মানুষ পাপি, এইটা যদি রাজা জানবে তাহলে রাজা আগ্রহ হবে না যে আমাকে লাগবে। আচ্ছা, এটা গুরুত্বপূর্ণ জিনিস। এবং আরেকটা গুরুত্বপূর্ণ লাস্টে এই প্রসঙ্গে যে শিষ্যর পাপ কে গ্রহণ করবে, গুরুদেব। এই জন্য প্রতিটি শিষ্যকে অত্যন্ত সাবধান থাকতে হবে যে আমার জন্যে গুরুদেব যাতে না কষ্ট পায়। আমি গুরুদেবের চরণ আশ্রয় গ্রহণ করলাম কেন, গুরুদেবের সেবা করার জন্য, ঠিক আছে আমি গুরুদেবের সেবা না করতে পারি ঠিক আছে, গুরুদেবকে অ্যাটলিস্ট আমি আমার তরফ থেকে কোনো কষ্ট না দিই, এটা প্রতিটা শিষ্যকে অত্যন্ত সতর্কতা থাকতে হবে।
श्री श्री राधा माधव सखी बिंद सुमन महाप्रभु की जय। तापरे एटा हलो एटा गुरुत्वपूर्ण। तापरे जखन विश्वपर्वा पूरा काकुति मिकुत मिनती करे चरणे पड़े गेछे पूरा गुरुदेव जे गुरुदेव अपने क्षमा करुन तखन शांत हो गेछे। एटा एकटा ब्राह्मणेर गुण। जदिओ ब्राह्मण साधारणत क्रोध प्रकाश करे ना, ब्राह्मण हे क्षमाशील हे ब्राह्मणेर स्पेशियाल गुण। আর ক্ষমার দ্বারা যদি কোনো ব্রাহ্মণের ভিতরে ক্ষমা থাকে তাহলে ভগবান অত্যন্ত প্রসন্ন হন। এটা হচ্ছে ব্রাহ্মণের স্পেশাল গুণ। তথাপি বাই চান্স ভুলবশত রেগে গেলেও সাথে সাথে ব্রাহ্মণ ক্ষমা করে দেয়, এটা কোনো ধরে না। তারপর ঠিক আছে, যদি আমার মেয়ে যেটা সন্তুষ্ট করতে পারে ঠিক আছে, আমার মেয়ে যেটা বলবে এটাই সমাধান। তখন গিয়েছে, কিন্তু এখানে দেবযানী বিশাল রেগেছিল আর পুরা প্রতিশোধ ভাবনা ছিল। ইনি কি বলছেন? ইনি বলছেন যে আমি তো বিবাহ করে যাচ্ছি এই শর্মিষ্ঠা রাজকন্যা শর্মিষ্ঠা উনার হাজারে দাসী সহ, যত দাসী আছে সব দাসী সহ আমার দাসী হয়ে যাবে। এখানে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আছে। দেখুন, উনি অ্যাকচুয়ালি পুরো ক্রোধে আছে। ক্রোধে থাকা সময় কোনো কোনো দিন কোনো সময় সিদ্ধান্ত নিতে নেই, এটাই বিশাল বড় ভুল হয়। আপনি দেখুন, চিন্তা করুন, ক্রোধে যে যে ব্যক্তি সিদ্ধান্ত নিয়েছে শুদ্ধ ভক্ত ছাড়া, শুদ্ধ ভক্ত আমাদের উদাহরণের বাইরে এক্সেপশনাল, যেরকম হনুমান ক্রোধে লঙ্কাকে পুড়িয়ে দিল, উনি ঠিকই করেছে, এটা আল্লাহ ব্যাপার। মানে এমনি জেনারেল যেটা ত্রিগুণের ভিতরে আছে, ক্রোধে যদি কোনো সিদ্ধান্ত নেয় সেটা কোনোদিন ভালো হয় না। উনি শ্রোতে ক্রোধে কী সিদ্ধান্ত নিল? শর্মিষ্ঠা রাজকন্যা আমার দাসী হবে আর ওনার দাসীরা আমার দাসী হবে। কালকে প্রেমাঞ্জন প্রভু বলছিলেন ইংলিশ ক্লাসে সেখানে, যে দেখুন এটাকে বাংলাতে বলে খাল কেটে কুমির ডেকে আনা। উনি চিন্তা করছে না যে দাসী হবে আমার কাছে থাকবে, কোনো সময়ে যজাতি মহারাজ ওনার স্বামী আসক্তি হতে পারে, আর ভবিষ্যতে যেটা হয়েছিল, অর্থাৎ উনি ক্রোধে সিদ্ধান্ত নিয়েছিলেন যে চরম অপমান হবে এটা। এই জন্য ক্রোধে কোনো সিদ্ধান্ত নিলে পরিণাম বড় ভয়াবহ হয়। এই জন্য কোনো সময় যদি ক্রোধ এসে যায় তখন কি হতাশার কাজ করে? এই জন্য তখন কোনো রাস্তা দেখা যায় না। ক্রোধকে কন্ট্রোল করার সবথেকে বড় উপায় হচ্ছে কি, ছিল রামানুজাচার্য একটা সিদ্ধান্ত দিয়েছেন, ওনার শেষ দিকের বাণী ছিল একটা, যদি আপনি অত্যন্ত হতাশা হয়ে গেছেন, শোকগ্রস্ত হয়ে গেছেন, কোনো উপায় দেখতে পাচ্ছেন না, হয়তো যা করতে যাবেন বিপদ হবে হয়তো, তখন আপনি কি করবেন? যেখানে সাধুদের সাথে হরিকথা হচ্ছে এই হরিকথাতে আপনি বসে থাকবেন, আপনি দেখবেন আস্তে আস্তে সব কিছু আপনার সমাধান হয়ে যাবে। এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ জিনিস। আর ক্রোধে সিদ্ধান্ত মানে এইভাবে ভুল হতে পারে। আচ্ছা, এরপরে যে বিবাহ হয়ে শর্মিষ্ঠা দাসী রূপে দেবযানের সাথে গিয়েছে, যাওয়ার পর এখানে 30 নম্বর শ্লোকে এ বলছেন যে একত্রিশ নম্বর শ্লোকে বলছেন, শর্মিষ্ঠা দেবযানীকে সুপুত্রবতী দর্শন করে, এক সময় দেবযানীকে তার প্রতি নির্জন স্থানে পুত্র উৎপাদনের অনুরোধ করেছিলেন যজাতিকে। শর্মিষ্ঠা দেবযানীকে সুপুত্রবতী দর্শন করে, অর্থাৎ এখানে গুরুত্বপূর্ণ দিনে কি, এখানে একটা বাংলাতে কথা আছে না, দেখে শুনে বাসনা বহু সময় আসে মনে, অর্থাৎ ওনার মনে অতদিন বাসনা ছিল না, দেখছে যে শর্মিষ্ঠা দেবযানীর পুত্র হয়েছে, তখন ওনার মনেও পুত্র, যদিও স্ত্রীদের সাধারণত পুত্র স্বাভাবিক বাসনা থাকে, কিন্তু এটা দেখে একটা বাসনা আছে। এটা গুরুত্বপূর্ণ আমরা শিক্ষা গ্রহণ করতে পারি যে এই জন্যে এই কলিযুগে সঙ্গ দশা হি কে বলো একটা কথা আছে যে সঙ্গটা খুব শক্তিশালী, আপনি যেরকম সঙ্গ করবেন আপনার মনোভাব সেইরকম হয়ে যাবে। আপনি যেরকম যার সাথে মিশবেন, যার কথা শ্রবণ করবেন, যাকে দর্শন করবেন, যার সাথে থাকবেন, আপনার মনোভাব সেরকম হয়ে যাবে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ কি, একজন ব্যক্তি কত উন্নত স্তরের, সে কীরকম ব্যক্তির সাথে সঙ্গ করছে। যেমন প্রভু রামচন্দ্র, উনি তো সাক্ষাৎ ভগবান, তথাপি উনার কাদের সাথে সঙ্গ করতেন? উনার মন্ত্রী কে কে ছিল? সাক্ষাৎ বশিষ্ঠ, বামদেব ইত্যাদি সব, মানে অত্যন্ত উন্নত উন্নত স্তরের সব ঋষি উনার সভাতে ছিল, পুরা মহান মহান ঋষি।
তাহলে প্রভু রামচন্দ্র মানে যদি আমি এমনি সাধারণভাবে দেখি তাহলে কাদের সঙ্গ করতেন, মানে একজন কাদের সাথে মিশছে তার চেতনাটা সেরকম হয়ে যাবে, এটা হচ্ছে মূল জিনিস। এই জন্য জননিবাস বই প্রসঙ্গে বলেছিলেন, বহু সময় কী হয়, হয়তো কেউ নতুন নতুন ভক্ত ভক্তি করছে, হয়তো পূর্বে তার কিছু সংস্কার আছে, খারাপ সংস্কার আছে, হয়তো কেউ মানে হয়তো কিছু চলচ্চিত্র ফিত্র দেখার বাসনা ছিল, মানে ফিল্ম ফিল্ম কিছু দেখার বাসনা ছিল, হয়তো ভাবছে ঠিক আছে আমি তো সারা সারাদিন ভক্তি করছি, সব কিছু করছি, আমি একটা ফিল্ম দেখে নিই। জননিবাস বলছে না এটা কী হবে, আপনি ভাবছেন হয়তো এটা এক ঘন্টার, কিন্তু এইরকম আছে ওইটা বানাতে হয়তো দশ বছর গেছে, দশ বছর গেছে, দেখুন ওই যে লোক বিষয়ী লোক কোটি কোটি টাকা খরচ করে ওইটা বানিয়েছে, অর্থাৎ তার বুদ্ধি বিষয় সব ওইখানে ইনভেস্ট করেছে। আপনি ভাবছেন হয়তো আমি এক ঘন্টা দেখলাম, কিন্তু আপনি বিষয়ী ব্যক্তির কত দশ বছর সঙ্গ করলেন, আপনি হয়তো ভক্তি জীবনে হয়তো দশ দিন আসেননি, তাহলে কি হলো, ভক্তি আর কোথায় থাকবে, এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। অর্থাৎ সঙ্গ থেকে আপনার বাসনা জাগ্রত হবে। আচ্ছা, এবং এর সাথে তাহলে এখানে কেউ প্রশ্ন করতে পারে যে এই রাজারা এত তাহলে পত্নী কেন গ্রহণ করত, বা এত দাসী কেন গ্রহণ করত, বা যেমন শর্মিষ্ঠা এখানে শুক্রাচার্য অনুমোদন করেছেন সবাই কেন, না এখানে বিভিন্ন কারণ আছে। একটা গুরুত্বপূর্ণ কারণ কি না, সাধারণত সমাজে আপনি দেখবেন পুরুষদের তুলনার মহিলা সংখ্যা বেশি যে কোনো সমাজে সাধারণত। ওই জন্যে রাজা হচ্ছে সব ধার দিয়ে ক্ষমতাশালী, আর তখন এখন কলিযুগের জন্য পারমিশন নেই, কলিযুগে গুরুত্বপূর্ণ জিনিস শিখে সবাই শূদ্র, কলেও শূদ্র সম্ভব, ক্ষত্রিয় নাই, যা হোক ক্ষত্রিয়র অত্যন্ত ধার্মিক হত এবং সব কিছু ক্ষমতা সম্পন্ন আছে, তারা বহু পত্নী বা দাসী রূপে গ্রহণ করেও তাদেরকে খুব ভালোভাবে সুরক্ষা দিত, এটা একটা দিক। আরেকটা দিক, রাজারা অত্যন্ত যদি রজগুণ তাদেরকে কী করতে হয় না, খুব যুদ্ধ করতে হয় এবং খুব হেভি মানে ম্যানেজমেন্ট সামলাতে হয় এবং আর কি খুব শাসন করতে হয় এবং দণ্ড দিতে হয়, খুব শক্তিশালী দণ্ড দিতে হয়। আগেকালে রাজারা এত ধর্মাত্মা ছিল, ছোট ভুলের জন্য গুরু পাপ দিত, যাতে অন্যরা মনে করছে কেউ চুরি করতো, বহু সময় আপনি পাবেন তাই হাত কেটে দিয়েছে, ওইটা দেখে আর জীবনের চুরি উঠে গেছে। বহু রাজার রাজ্য শাসন ছিল যেখানে লোকেরা এরকম দ্বার সব খুলে আরামসে ঘুমাতো, এইভাবে রাজার ছিল। এই জন্য এসব করার জন্যে একজনকে রজগুণে থাকা দরকার, রজগুণ না থাকলে এত বড় ম্যানেজমেন্ট বা এত শাসন ব্যবস্থা পরিচালনা খুব কঠিন আছে। আর এত স্ত্রী বা এইটা রজগুণ, এই জন্যে তাদের জন্য এটা পারমিশন ছিল। যেরকম আপনার উদাহরণ দেওয়া যেতে পারে, বহু সময় দেখবেন যারা সত্যগুণ সম্পন্ন, যেরকম আমার প্রথম দেখলাম নহুসের ছয়টি পুত্র, যতি যা জাতি সঞ্জাতি আয়তি বিয়তি কৃতি, যতি আসলে উনার রাজ্য শাসন করার ইয়ে ছিল, কিন্তু উনি যে সম্পূর্ণ শুদ্ধ সত্য স্তরে চলে গেছিল, উনি আর করতে চাইছে না। সত্যগুণের স্তরে একজন রাজ্য শাসন করতে পারবেন না। বা আরেকটা উদাহরণ, আমার গ্রামগঞ্জে বহু সময় দেখি হয়তো ছেলেরা অলস হয়ে আছে, বাবা বলছে একটু কাজ করো, দোকানটা দেখো বা কিছু ইয়ে করো, বহু সময় ছেলেরা করতে চায় না, সময় কাটিয়ে দিচ্ছে, ছেলেকে কী করে নিয়েকে বিবাহ করিয়ে দেয়। তাহলে বিবাহ করে দিলে কী হবে, ওই ছেলে যে কাজ করছিল সে ঘন্টা পর ঘন্টা কাজ করছে, হ্যাঁ ও ওভার ডিউটি করছে, এইভাবে মানে কী হচ্ছে, আমার শাস্ত্রে জানি যে কামবাসনার পূর্ণ ফলে কী হয় না, লোভের গ্রীড় মানে লোভ উৎপন্ন হয়, এই লোভকে পূর্ণ করতে গিয়ে সে আরও আরও খাটে, এটা হচ্ছে রজগুণের ফলে স্বভাব সম্ভব। এই যে রাজাকে, এবং এমনকি বহু সময় দেখবেন রাজাকে খালি এইটা নয়, রাজাকে বহু সময় রাজাদের দরবারে সেখানে বহু নৃত্যাঙ্গনারা থাকতো, সুন্দরী সুন্দরী নারী রাজাকে নৃত্য করে বিনোদন করত, এইগুলো সব রাজাদের জন্য পারমিশন ছিল যাতে রাজা রজগুণে থাকে। কিন্তু তাহলে প্রশ্ন হতে পারে, রজগুণে এত বড় রাজ্য শাসন করবে তাহলে তো প্রজারা ধার্মিক সময় সম্পন্ন হবে না, ওই জন্যে রাজারা কী করত, তাদের মাথারূপে কাকে রাখতেন, শুদ্ধ সত্য শুদ্ধ ভক্তদের রাখতেন, এবং যে শুদ্ধ ভক্তদের রাখত ওনারা আবার এক্সট্রিম স্তরে ছিল, ওনারা আবার রাজ্যের কাছ থেকে রাজার কাছ থেকে বেতন নিতেন না, ওনারা নিজে ভিক্ষা করে থাকতেন, রাজা তাদের কাছ থেকে পারমিশন নিতেন। যেরকম দেখুন আমরা কিছু শ বর্ষ আগে ফিরে গেলে আমরা জানি চন্দ্রগুপ্ত কাকে রেখেছিলেন, চাণক্য, চাণক্য কিন্তু বেতন নিত না, এইভাবে রাখতেন, ব্রাহ্মণকে রাখতেন, ব্রাহ্মণ দ্বারা উনি কন্ট্রোল হতো,
এই জন্য এটা পারমিশন ছিল। আচ্ছা, এরপরে 32 নম্বর শ্লোকে শিল প্রভুপাদ এখানে অনুবাদে বলছেন যে ভগবানের ইচ্ছা মনে করে শর্মিষ্ঠার ইচ্ছা ইনি পূর্ণ করেছিলেন, এবং শিল প্রভুপাদ বলছেন এইটা তাদের মিলনটা কাম ছিল না, এটা ছিল ধর্ম আচরণ। এটা শ্রীধর স্বামী বলছেন, নতু কাম ইতি অর্থ, এইটা কিন্তু এরকম নয় যে কাম বাসনা পূর্ণার্থে, এটা ধর্ম, এটা হচ্ছে ক্ষত্রিয়ের একটা ধর্ম। যেরকম শিল প্রভুপাদ বলছেন যখন অর্জুন দ্বারকা থেকে ফিরে এসে তখন যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করছেন যে কেউ কি আপনাকে অনুরোধ করেছিলেন পুত্র জন্যে, পুত্রার্থী রমণী তাকে আপনি প্রত্যাখ্যান করেছেন? আচ্ছা, এর বাদেও এইটা হচ্ছে কি ক্ষত্রিয় জন্য একটা গুরুত্বপূর্ণ ধর্ম। যেরকম আমরা দেখতে পাই বনবাস সময় ভীমকে ওই যে রাক্ষসী হিড়িম্ব যখন অনুরোধ করলো তখন ভীম এটা যদিও চেয়েছিল না, পরে কুন্তি যুধিষ্ঠির আলোচনা করেছিল না, এটা ক্ষত্রিয় ধর্ম, তারপরে ভীম অনুমোদন করেছিলেন। এইভাবে আমরা বহু দেখতে পাই এটা ধর্ম, কিন্তু রাজা এটা করতে গিয়ে কী হলো, ধর্মটা করতে গিয়ে বিপদে পড়ে গেল। তাহলে কেউ যদি ধর্মপথে থাকে তাহলে বহু বিপদ আসতে পারে, এটা একটা একটা শিক্ষা যে কেউ যদি ধর্মপথে থাকে, ধর্মপথে থাকে তাহলে বহু বিপদ আসতে পারে, কিন্তু সে যদি ধর্ম রক্ষিতি রক্ষতঃ, কেউ যদি ধর্ম পথে থাকে, ধর্ম আচরণ করে তাহলে ধর্মই তাকে রক্ষা করবে। অর্থাৎ কেউ যদি ধর্মপথে থেকে কেউ যদি অভিশপ্ত হয় তাহলে সেই অভিশাপটাও তার জন্য আশীর্বাদে পরিণত হবে। তার প্রমাণ আমরা দেখতে পাই যে অর্জুন যখন স্বর্গে গিয়েছিল, স্বর্গে ওই দিন খুব মানে উৎসব চলছিল যে ইন্দ্রের পুত্র এক দৃষ্টিতে, কারণ ইন্দ্র বিশাল মানে সভার আয়োজন করেছেন। তারপরে ওই দিন মানে রাত্রে ইন্দ্র নির্দেশ দিয়েছে উর্বশীকে যে অর্জুনের মনোরথ পূর্ণ করবে। উর্বশী গেছে, সে বলছে দেখুন আপনি আমার মা, বলছে আপনি কি করে মা, আমি কি করে আপনার মা হলাম, বলছে এই যে পুরুরুবা আমার পূর্ব বংশজ, এই পুরুরুবার আপনি পত্নী, তারপরে আপনি মা হবে, তো বলছে না না স্বর্গে এসব চলে না। তখন বলছে না আপনি তো আমার মা। তখন উনি খুব রেগে গেছে, রেগে গিয়ে অভিশাপ দিয়েছে আপনি নপুংসক হয়ে যাবেন। তাহলে আমরা পরবর্তীকালে দেখতে পাচ্ছি এইটাই উনার জন্য আশীর্বাদ হয়ে গেছিল, পাণ্ডবদেরকে চিনতে যে পারেনি অজ্ঞাতবাসে, এইটা হচ্ছে একটা কারণ ছিল যে সব থেকে শক্তিশালী অর্জুন মানে কি হয়ে গেছে, পুরা সে নপুং মানে ইয়ে মতো হয়েছে এবং বৃহৎ নলা হয়ে গেছে, এবং ওই বিরাট পুত্রীকে উনি কী করছে, উনি উত্তরাকে উনি শিক্ষা দিচ্ছে নৃত্য। দেখুন এটা বিশাল আশীর্বাদ হয়ে গেছে যার ফলে ধরতে পারেন। অর্থাৎ কেউ যদি ধর্ম অনুযায়ী আচরণ করে যদি সেখানে সে অভিশপ্ত হয়, অভিশাপটা তাদের জন্য ব্যবল পরিণত হয়। আচ্ছা, নেক্সট আমরা দর্শন করব কি যে এখানে গুরুত্বপূর্ণ শিক্ষা যেটা আমি বলছিলাম আলোচনা করব আজকের, যে শ্রীমদ্ ভাগবত পবিত্রতম গ্রন্থ এবং সাক্ষাৎ ভগবানের বাগ্ময় বিগ্রহ শ্রীমদ্ ভাগবতে মহামুনিকৃতে এবং মহামুনি ব্যাসদেব ভগবানের অবতার রচনা করেছেন, তাহলে এরকম বহু সময় এরকম বিষয় বহু সময় এরকম কীরকম লাগে যে এই বিষয়টা আছে এখানে ভাগবতে, যে ভাগ এরকম না, এইটা হচ্ছে কি, এইটা হচ্ছে একটা শিক্ষা আছে। শিক্ষা হচ্ছে দেখুন পুরুরুবা বা যজাতি, শিক্ষাটা এইটা যদি কেউ ভগবানের ভক্ত না হয় তাহলে কি পরিণতি হয়, অর্থাৎ পুরুরুবা কি করেছেন, খুব কঠোর তপস্যা করেছেন। তপস্যাটা কেন, ওই যে সুন্দরী একটা মহিলার জন্য তপস্যা করছে, কিন্তু এখানে শেষ হয়ে যায়নি ঘটনাটা। এরপরে কি হয়েছে, পেল, তারপরে শেষে কি হলো, হতাশা হয়ে গেছে, ডিপ্রেশন মানে হতাশা হয়ে গেছে পুরা। তারপরে কি হয়েছে, ভগবানের শরণাগত হয়েছেন যযাতি মহারাজ। দেখুন যখন বলছে জন্মান্ধ নৈব পশ্যতি নৈব পশ্যতি কামান্ধ, যখন কেউ জন্মান্ধ তো দেখতে পায় না, যখন কামে অন্ধ হয়ে যায় সেও দেখতে পায় না, সে যে কী করছে বুঝতে পারে না, হাজার হাজার বছর কেটে যাচ্ছে উনি বুঝতে পারছে না, যেরকম কীরকম হয়ে যায় জন্মান্ধ এবং লজ্জাহীন হয়ে যায়,
উনি তার শ্বশুরকে কি বলছে, বিশ্ব ইতিহাসে হয়তো আপনি এরকম ঘটনা পাবেন, প্রথমে এই যে দেখুন আমি তৃপ্ত হইনি, আমার যৌবনটা ফিরিয়ে দিন। আর তার ছেলের কাছে এসে কি বলছেন, আচ্ছা আপনি দয়া করে, তার ছেলে একটা একজনকে জিজ্ঞাসা করছে, আচ্ছা আপনার যে যুবকটা আমার বৃদ্ধ সঙ্গে আপনি ইয়ে করবেন কেন, ভগবানের সেবার জন্য নয়, আমার আরো ইন্দ্র তৃপ্তি করার বাকি আছে, এরকম পরিস্থিতি দেখুন। কিন্তু চরম পরিণতি কি, আচ্ছা ইন্দ্রভোগ করলো ঠিক আছে, 1000 বছর করলো, তারপরে কি বলছেন, মানে হতাশা হয়ে গেছে উনি, উনি সিদ্ধান্ত দিচ্ছে, অর্থাৎ তারপরে কি হচ্ছে, ইনি ভগবানের চরণে শরণাগত হয়েছে, পুরুরুবা পর্যন্ত কি হলো, ভগবানের ভক্ত হয়েছে, ভগবানের চরণে শরণাগত হয়েছে, যযাতি মহারাজ ভগবানের চরণে শরণাগত হয়েছে। তাহলে এখানে সিদ্ধান্ত হচ্ছে কি, যে ইন্দ্র তৃপ্তি করে যে আনন্দ, তার থেকে হাজার হাজার অনন্ত কোটি গুণে আনন্দ হয়েছে ভগবানের চরণে শরণাগ্রহণ করে, এইটা হচ্ছে সিদ্ধান্ত উনারা আচরণ করে আমাদের কি দেখাচ্ছে। এই জন্য পণ্ডিত বুঝে ইঙ্গিতে, আর ভাবুক বুঝে ভঙ্গিতে, আর বকে বুঝে কিলেতে, উনারা এইটা দেখিয়ে বুঝাচ্ছে, দেখো তোমাদেরকে আর এক্সপিরিয়েন্স করতে হবে না, যদি আপনারা না শুনি তাহলে কি হবে, আমাদের সেই পরিস্থিতি আসতে হবে, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ জিনিস। আর যদি আপনি ভক্ত না হয়ে ইন্দ্রতৃপ্তিময় জীবনযাপন করে তাহলে কি পরিস্থিতি হবে, তাবৎ রাগাদয়স্তে না তাবৎ কারাগৃহ, তাবৎ কারাগৃহ গৃহম, এটা হচ্ছে কি, ব্রহ্মা ভগবানকে প্রার্থনা করছে, 10ম স্কন্ধ 14 অধ্যায় 36 নম্বর শ্লোক, যে হে ভগবান যতক্ষণ পর্যন্ত কেউ আপনার ভক্ত হবে না তার জন্য এই রাগ কাম ক্রোধ লোভ আদি কি হবে, তস্কর চোরের মতো হয়ে যাবে, আমি যে কৃষ্ণ ভক্ত না হই তাহলে রাগ কাম ক্রোধ এগুলো কি চোরের মতো, চোরেরই প্রভু বিলি বন্ধু নামদেব যেরকম শঙ্করাচার্য প্রার্থনা করছেন, যে হে প্রভু এই ইন্দ্রিয়গুলো আমার বিবেকরূপে মহাধনকে হরণ করেছে, মহান্ধ অন্ধকূপ গুহরে আমাকে পতিত করেছে, হে লক্ষ্মী নরসিংহ মম দেহি করাবলম্বন, হে লক্ষ্মী নরসিংহ আমাকে দয়া করে আপনার কৃপা হস্ত অবলম্বন করুন, কৃপা করুন, অর্থাৎ কী হবে, আর কি হবে, কেউ যদি কৃষ্ণভক্ত না হয়, কৃষ্ণচরণ শরণাগত না হয় তাহলে কি হবে, তাবৎ কারাগৃহ গৃহম, তার গৃহটা কি হবে না, কারাগৃহ হয়ে যাবে। এইভাবে বলছেন তাবৎ কৃষ্ণ নতে জনাহা, যত পর্যন্ত আমার আপনার ভক্ত না হবে যে এইভাবে তার পরিস্থিতি হয়ে যাবে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি কেউ যদি শরণাগত না হয় এটা পরিস্থিতি, যে কিন্তু ভগবান আমরা প্রতিটা জীব যে এসেছি ভগবানের সঙ্গে বিদ্বেষ করে এসেছি, প্রতিটা জীব শুদ্ধ ভক্ত ছাড়া ভগবানকে বিদ্বেষ করে এসেছি, আর এখানে আমরা কি না, যে যত বুঝি আমরা শরণাগত হতে চাই না, কিন্তু ভগবান এই জগৎকে এইভাবে ডিজাইন করেছে আমরা শরণাগত হলে সুখ পাবো, আমার যেটা চাইছি আনন্দটা পাবো, কিন্তু আমরা শরণাগত হতে চাই না। ওই জন্য ভগবান কি করে, এই শিক্ষা থেকে আমরা দেখতে পাচ্ছি, শিক্ষা পাচ্ছি চরিত্র থেকে, এমনভাবে উনি শরণাগতি চেক করে, শরণাগতির জন্য আমরা ভগবান কাছে কি প্রার্থনা করছি, ভগবান আমি আপনার শরণাগত হব না কিন্তু আনন্দটা লাগবে, সুখটা লাগবে, এইটা প্রার্থনা করছি, ভগবান আমি আপনার শরণাগত হব না কিন্তু সুখটা লাগবে। ভগবান কি করবে তখন, ভগবান ওই জন্য এমন প্ল্যানিং করে, এমন পরিস্থিতিতে ফেলে তখন লাস্টে আমরা হতাশা ডিপ্রেশনে হতাশাতে এসে তখন ভগবানের চরণে শরণাগত হই। আর যখন শরণাগত হই তখন আমরা যে আশা করছি, বহুদিন যেটা আশা করছি আনন্দ বা সুখ, কেননা আমার হচ্ছে কি স্বরূপত আনন্দময় ভ্যাসাত আনন্দময়, আমরা সেই আনন্দ লাভ করি যেটা বহু বহু দিন ধরে আমরা অপেক্ষা করছি। দেখুন তাহলে আমরা যদি ইন্দ্রতৃপ্তিময় জীবন থেকে এখানে কি পাচ্ছি, যদি করি তাহলে কি পাচ্ছি, হতাশা ডিপ্রেশন ফ্রাস্ট্রেশন এইগুলো। প্রখ্যান্তরে যদি রূপ গোস্বাইপাদ বলছেন যে যদি আপনি ভগবানের চরণে শরণাগত হন তাহলে আপনাকে হারাতে হবে, কি হারাতে হবে, দুটো জিনিস হারাতে হবে, ডিপ্রেশন ফ্রাস্ট্রেশন, আপনাকে হতাশাটাই হারাবে, আপনি যদি ভগবানের চরণে শরণাগত হন তাহলে কি হারাবেন, হতাশাটাই হারাতে হবে আপনাকে, এটা হচ্ছে মূল জিনিস। এই জন্য যখন বিভীষণ
উনি চারজন সঙ্গী রাক্ষস সঙ্গী সহ এসেছিল, এসে ভগবান রামের চরণে এসেছেন শরণাগত হবে। তখন অন্যান্য যুক্তি দিচ্ছে বানর সেনারা যে প্রভু উনি রাক্ষসের ভাই, উনিও রাক্ষস, উনি শরণাগত নিবে না। তখন ভগবান রাম কি বললেন যে শক্রদব প্রপন্নব তব অস্মৃতি যাচতে সর্বদা তৎ অভয় তস্মৈ দদামিতে ব্রতং মম। কেউ যদি বলে শক্রদেব প্রপন্নব তব অস্মৃতি যাচতে, হে ভগবান আমি আপনার, এটা কি একবার বলে যদি আমাকে মানে নিবেদন করে তাহলে সর্বদা তৎ অভয় তস্মৈ দদামিতে ব্রতং মম, তাহলে আমি তাকে সারা চিরজীবনের জন্য অভয় প্রদান করলাম। এটা আমার যে ব্রত, প্রভুর এটা যে ব্রত, রঘুকুল রীতি সদা চলি আই প্রাণ যায় পছে বচন না যায়, এইটা হচ্ছে রঘুকুল রীতি, এটা সবসময় চলে আসে, প্রাণ চলে যাবে কিন্তু বচন যাবে না। তাহলে ভগবান বলছেন, কেউ যদি বলে হে রাধা মাধব আমি আপনার, তাহলে রাধা মাধব কি কথা দিচ্ছেন এখানে রামরূপে যে অভয়। এবং বেদান্ত দেশিক ইনি হচ্ছে রামায়ণ টিকাকার, ইনি হচ্ছে শ্রী সম্প্রদায় আচার্য, উনি বলছেন এই যে চারটি রাক্ষস আসেছিল এটা হচ্ছে শরণাগতির চারটি অঙ্গ। ঠাকুর ভক্তিবিনোদ ছটা অঙ্গ ব্যাখ্যা করেছেন এই আচার্য, মানে আমরা শাস্ত্রকে বিভিন্ন দৃষ্টির মাধ্যমে আচার্যগণ দেখেছেন চারটি অঙ্গ। প্রথম যে রাক্ষস, ইনি কার প্রতিনিধিত্ব করছেন, ইনি যে অকিঞ্চনোত্তম, অর্থাৎ হে প্রভু আমার কাছে কিছু নাই, একমাত্র সম্পদ হচ্ছে আপনি। তারপর হচ্ছে অনন্য শরণোত্তম, দ্বিতীয় যে প্রতিনিধি করছে চারটিয়া, অনন্য শরণোত্তম অর্থাৎ হে প্রভু আপনি হচ্ছে আমার একমাত্র শরণ, অন্য অন্য কোনো দেবতা নয়, অন্য কোনো নয়, অন্য দেবা নাহি পুঁজি, উনারতন দাস ঠাকুর বলছেন অন্য কোনো নয়, একমাত্র প্রভু হচ্ছে আমার শরণ রাধা মাধব। আর তৃতীয় হচ্ছে শক্তি, অর্থাৎ তিনি হচ্ছে পরমেশ্বর ভগবান, এটা বিশ্বাস, এটা হচ্ছে শরণাগতির মূল ভিত্তি, বিশ্বাস না থাকলে আপনি কোনোদিন শরণাগত হওয়া যাবে না। আচ্ছা, এইভাবে যে কিভাবে শরণাগতি, ঠাকুর ভক্তি বিনোদ কি বলছেন শরণাগতি ছটা অঙ্গ, কি শরণাগতি ছটা অঙ্গ, দৈন আত্মনিবেদন গোপতৃত্বে বরণ অবশ্য রাখিবে কৃষ্ণ বিশ্বাস পারণ, ভক্তি অনুকূল যা কার্যের শিকার ভক্তি প্রতিকূল তাহা বর্জন অঙ্গীকার। যে ভক্তি, দৈন এবং আত্মনিবেদন, ভক্তের শরণাগতি ফার্স্ট অঙ্গ দৈন, তারপরে আত্মনিবেদন ভগবানের চরণ আত্মসমর্পণ, গোপতৃত্বে বরণ প্রভু হচ্ছে কি আমার লর্ড আর মাস্টার প্রভু, এবং তিনি হচ্ছে কি আমার ভর্তা সব কিছু তিনি, আর ভক্তি অনুকূল যাহা কার্যের শিকার ভক্তিকূল প্রতিকূলতা বর্জন অঙ্গীকার, এটা ছটা ভাবে শরণাগত। এইভাবে এটা হচ্ছে শরণাগতর অঙ্গ। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি তাহলে যজাতি বা পুরুরোবা এইভাবে যত রাজার চরিত্র আছে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি যে যতদিন পর্যন্ত হৃদয়ে বিষয় বাসনা আছে ততদিন পর্যন্ত জীবনটা একটা যন্ত্রণাময়, কীরকম যন্ত্রণাময় জীবন, বিষয় বাসনা আছে না মানে যন্ত্রণাময়, এটা নিজে নিজে আপনার উপলব্ধি করা যেতে পারে। যত বিষয় বাসনা থেকে মুক্ত হচ্ছে অ্যাকচুয়ালি শান্তি পাচ্ছে। একটা ঠাকুর নরোত্তম দাস ঠাকুর ওনার প্রেম ভক্তিচন্দ্রের কাছে বলছেন, বিষয় বিপত্তি জানো সংসার স্বপন মানো নরতন ভজনর মূল, প্রেমভাবে অনুরাগে ভজ সদা প্রেমভাবে লীলা কথা আর যত হৃদয়ের সুল। বলছে বিষয় বিপত্তি জানো, এই বিষয়টা হচ্ছে বিপত্তি, দেখুন এই বিষয়ের ফলে কি স্তরে চলে যাচ্ছে এক্সট্রিম, এবং বিষয় সত্যি সত্যিও বিপত্তি। বর্তমান স্তরে মানুষ কিভাবে আমি অর্থনৈতিক উন্নতি দ্বারা শান্তি আনব, কিন্তু না সে দুনিয়া অশান্তি ডেকে নিয়ে আসে। যে রাধেশ্যাম প্রভু বলছিলেন যে পুনাতে একজন করোড়পতি লোক আছে, উনার একটা ঘটনা বলছিল, উনার বাড়িতে যায় একবার, কয়েকবার গেছে জপ ফপ মালা দেওয়ার জন্য ইত্যাদি ইত্যাদি, বলে বাবু নাই, চাকর আসে বলছে বাবু ঘরে নাই। একদিন উনি কয়েক লক্ষ টাকা বহু মানে মোটা অঙ্ক নিয়ে যাচ্ছিল পুনে থেকে বোম্বে, আর কিভাবে খবর পেয়ে রাস্তাতে চারজন ডাকাত ধরেছে, ওই পুরা দিনের বেলা ওই ন্যাশনাল হাইরোডে ধরে সাথে সাথে টাকা নিয়ে নিল, টাকাটা দিয়ে দিল, তারপরে একজন ডাকাত বলছে এই মেরে দাও একে, আরে না 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 কেন মারবে টাকা তো দিয়ে দিল, বলছে না এই পুলিশে কমপ্লেন করে দিও আমাদের অবস্থা খারাপ, ওই ওদের ভিতরে একটু চলছে, ড্রাইভার তাকিয়ে আছে, তখন বলছে কি রে তাকিয়ে আছে চল তাড়াতাড়ি ঘুরিয়ে, ওই ড্রাইভার তাড়াতাড়ি পালিয়ে এসছে, তাড়াতাড়ি এসেই এখানে ফোন করেছে মন্দিরে যে দয়া করে আপনি আসুন। তো রাধেশ্যাম প্রভু অন্যান্য ভক্ত গিয়েছে সেখানে, মানে পুরা
সে মানে পুরা মানে হাঁপাচ্ছে পুরা আর কি, বলছে দেখুন এই যে সম্পদকে আমি ভাবছিলাম এই যে এটা আনন্দ দিবে, এটা কি পরিস্থিতি দেখুন, এইটা এখন কি হয়েছে, আমার এখন মৃত্যুর কাল হয়ে গেছিল, আমি মৃত্যুর হাত থেকে ফিরে এসেছি, দয়া করে মালাটা দিন, জপমালাটা দিন, কি পরিস্থিতি, এইরকম পরিস্থিতি। দেখুন এইখানে একজন ডাক্তার, এই যে যখন 500 টাকা আর 1000 টাকা বন্ধ হয়ে গেল, এখানে বহু টাকা রেখেছিল, টাকাটা যখন এ হয়ে যায় উনি আত্মহত্যা করে নিয়েছে, তাহলে কি হলো, বিষয় বিপত্তি জানো, আর খুলে বলতে হবে না, সবার আছে কি, সংসার স্বপ্ন মানো, রাজারা যে রাজ্য পাক যেন নাটুয়ার নাট, দেখিতে দেখিতে কিছু নয়। এইভাবে আচার্যগণ বারবার বলেছেন সংসার স্বপ্ন মানো, এটা স্বপ্নের মতো, যেরকম আমরা স্বপ্ন দেখি এই যে শরীরটা, এটা একটা স্বপ্নের মতো, আপনার আমরা স্বপ্ন দেখি কয়েক ঘন্টার জন্য, এটা নাহলে কয়েক বছরের জন্য, এইটা যে স্বপ্ন। আর নরতনু ভজনের মূল, আর এই নরতনুইটা ভজনের মূল, এইটা হচ্ছে কি, এটা গুরুত্বপূর্ণ দিন। আর বিষয়টাকে, বিষয় গরলময় তাতে মানে সুখ চয়, বিষয় নাইতে সুখ, বিষয় হচ্ছে গরলময়, এটা হচ্ছে গরলময় মানে অত্যন্ত আপনাকে জ্বালা দিবে, মনে হয় সুখ, যেরকম দেখুন এটা কীরকম সুখ মনে হয়, যেরকম সাপ, সাপের কি থাকে, বিষ থাকে, যখন সাপের ভিতরে বিষ থাকে তখন বিষটা কি মনে হয় সাপের, খুব ভালো লাগে, ওই সাপ যখন কাকে ছবল মারে তখন কি হয়, তখন বুঝতে পারে কি যন্ত্রণা, সে কয়েক মিনিট পরে মরে যায়, সেরকম এটা হচ্ছে কি, যে এ বিষয় বাসনা আপনাকে জ্বালা প্রদান করবে, এই জন্যে এই যে বিষয় বিপত্তি মানো, এই জন্যে এখানে হচ্ছে কি, যতদিন পর্যন্ত সিদ্ধান্ত হয়েছে কি বিষয় বাসনা থাকবে, বিষয় নাই, আমি এখন বিষয় থেকে দূরে আছি, শিশির আধা মাধবী চরণ আছে, আমি চিন্তা করছি বিষয়ের, নামটা খুব সুন্দর বিষয়, তাহলে কি হবে, আমি কিন্তু জ্বালা পাচ্ছি, আমি যা বি ড্রেস পরে থাকি, যতটুকু পর্যন্ত যদি আমার এইটুকু বিষয় বাসনা থাকে, আমি এইটুকু কিন্তু জ্বালা পাচ্ছি, স্বাভাবিক। বিষয় বাসনা মুক্ত তাহলে আপনি সম্পূর্ণ জ্বালামুক্ত, বিষয় গরলময় তাতে মানে সুখচয়, বিষয় নাই তো সুখ, এই জন্য। আর সাধারণত জড়জাগতের লোকের ধারণা কি থাকে, এই ধনটাই প্রাণ দিবে, একটা লোকের জিজ্ঞাসা করছে দয়া করে গীতা পড়ুন, বলছে না না আমার এলআইসি করা আছে, চিন্তা নেই, এগুলো আমার কোনো চিন্তা নেই, এরকম পরিস্থিতি, এরকম পরিস্থিতি। এই জন্য ঠাকুর ভক্তি বিনোদ বলছেন, ধন যদি প্রাণ দিত ধনী নার যা নামরিত, ধরামর হইত রাবণ, ধন রাহি নাখে দেহ, ধন গেলে নহে কেহ, অতএব কি করিবে ধন, থাকে যদি বহু ধন তবে হবে অকিঞ্চন, বৈষ্ণবের কর উপকার। ধন যদি প্রাণ দিত ধনী রাজা না মরিত, এ ধনী রাজাগুলো মরত না, আর রাবণ তো ধরামর হয়ে যেত, ধন রাহি নাখে দেহ, ধন দেহ রাখে না, অতএব কি করিবে ধন, যদি তোমার বহু ধন আছে তুমি এরকম ইয়ে হাত করতে হবে না, কি করতে হবে, ধন দিয়ে তুমি বৈষ্ণবের উপকার করো, টিও বিপিতে খরচা হয়ে যাক। তাহলে এইটা যে গুরুত্বপূর্ণ শিক্ষা, তাহলে এই যে চরিত্র থেকে মূল শিক্ষা যে আমাদেরকে দিচ্ছে, যে বিষয় বাসনা থাকা পর্যন্ত এটা গুরুত্বপূর্ণ জিনিস, এই জন্যে তাহলে এটা কি, তাহলে এ চরিত্র মাধ্যমে ছিল সুখদেব গোস্বামী, ব্যাসদেব গোস্বামী, সমস্ত আচার্যগণ আমাদেরকে এই শিক্ষা দিতে চেয়েছেন যে কিভাবে এইভাবে শুদ্ধি হয়ে ভগবানের চরণে শরণাগত হতে হবে, আর আমাদেরকে সর্বতভাবে চেষ্টা করতে হবে গুরু গৌরাঙ্গের আনুগত্যে সম্পূর্ণ বিষয় বাসনা থেকে মুক্ত হয়ে শ্রীহরি চরণে শরণাগত হতে হবে। এবং যখন আপনি হরিচরণে শরণাগত হয়, শ্রী শ্রী রাধামের নাম গুণ লীলা আমরা অনুসরণ করব, স্বাভাবিক বিষয় বাসনা চলে যাবে, সে তুচ্ছ মনে হবে। কিন্তু যদি ভগবানের ভক্ত না হই, তাহলে মায়া এত শক্তিশালী, অত্যন্ত নির্ঘুণ্য জিনিসকে, অত্যন্ত তুচ্ছ জিনিসকে, অনিত্য জিনিসকে তিনি আমাকে নিত্য বলে মনে করাবে, যে হ্যাঁ তুমি এখানে আনন্দ পাবে, অনিত্য জিনিস, হ্যাঁ খুব ভালো, এটা ভালো, এইরকম পরিস্থিতি। তাহলে এখান থেকে আমরা এই শিক্ষা পেতে পারি, এবং এইভাবে আমরা শিশি রাধা মাধব এবং গুরু গৌরাঙ্গের সেবা করে আমরাও শিশি জীবনকে ধন্য করে শিশি রাধা মাধবকে সন্তুষ্ট বিধান করব। এখানে আমি রাখলাম, যদি কোনো ভুল হয়ে থাকে, কেউ উদ্বেগ পেয়ে থাকে, তাহলে আমায় সবাই ক্ষমা করবেন। জয় গ্রন্থরাজ শ্রীমদ ভাগবতম কি, জয় শ্রী শ্রী রাধা মাধব সখীবৃন্দ শ্রীমন মহাপ্রভু কি, পঞ্চতত্ত্ব ভগবান কি, জয় নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি ও।